हेलो एवरीवन, वेलकम टू शेयरपी एकेडमी। शेयरपी एकेडमी ते आमी पवन साहा, तोमादेर पवनदा, आरो एक बार नतून एकटा क्लास, नतून एकटा सेट निये चले एसेछि। आजके हबे आमादेर सेट नम्बर टू। तोमरा निश्चयई जानो आमादेर सीआरपी एकेडमी ते विभिन्न धरनेर क्लासगुलो प्रोवाइड करा होच्छे आगामी दिने प्राइमरि गेटे परीक्षार जन्य। तो तोमरा जारा जारा एई मुहूर्ते প্রাইমারি গেটকে ফোকাস করে এগোচ্ছো, তোমরা অতি অবশ্যই এই ক্লাসগুলোকে ফলো করে ফলো করো। আমরা একটা নতুন সিরিজ চালু করেছি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন বাছাই করা বিভিন্ন চ্যাপ্টার থেকে গণিতের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রতিদিন রাত 10টার সময় ক্লাসটা হচ্ছে, তোমরা অতি অবশ্যই ফলো করতে থাকো। এবং এর আগের যে একটা সেট আমি করিয়েছিলাম, সেট ইন দ্য সেন্স একটা সিরিজ যে করিয়েছিলাম, সেটা হচ্ছে সিটেট এর প্রিভিয়াস ইয়ার কোয়েশনসগুলো নিয়েও ডিসকাশনস হয়েছে, এবং সেখানেও আমরা 15টা সেট অলরেডি করিয়ে দিয়েছি। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, অ্যান্ড এই সেটটাকেও তোমরা ভালো করে ফলো করো। গতকালকে একটা সেট নাম্বার ওয়ান হয়েছে, আজকে হবে আমাদের সেট নাম্বার টু। এছাড়াও গণিতের পেডাগজি নিয়ে তোমাদের অনেকের মনে অনেক রকমের সংশয় আছে, তো তার জন্য আমরা কিন্তু গণিতের ম্যারাথন একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম। সেখানে 200টা প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। শেষ মুহূর্তে সেটার প্রস্তুতি হিসাবে তোমরা কিন্তু সিআরপি একাডেমিতে এই ভিডিওটা পেয়ে যাবে। যদি কোনো কারণে না পাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা অতি অবশ্যই সেখানেও কিন্তু ভালো করে একটু দেখে নিও। শুরু করছি আজকের একটা প্রথম কোয়েশ্চেন দিয়ে। বাই দ্য ওয়ে, এই কোয়েশ্চেন্সটা গতকালকের 9 নম্বর কোয়েশ্চেন্স। গতকালকে যারা যারা ক্লাসটা করেছিলে সেখানে দেখবে যে ওখানে প্রিভিয়াস যে ক্লাসটা, প্রিভিয়াস ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 9-এ একটা এই কোয়েশ্চেনটা পাওয়া গেছিল, যেখানে আমি একটু ভুল করেছিলাম। ভুল ইন দ্য সেন্স, এখানে যে বলেছে না তিন ছেলে প্রত্যেককে, এই প্রত্যেককে মানে আমি ধরে নিয়েছিলাম একজনকে। অ্যাকচুয়ালি প্রথমে ঠিকই করছিলাম, বাট ওখানে ক্যালকুলেশনস করতে গিয়ে ভুল করেছিলাম। 12 + 12 + 12 আমি করেছিলাম 24, সেটা তো অবভিয়াসলি নয়, সেটা হবে 36। যাই হোক, আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তোমরা দেখলাম কমেন্টে অনেকেই বলেছো, যদিও যে বা যারা বলেছো তারাও দেখছি একটু আমার মনে হলো একটু ভুল বলেছো, একটু দেখে নাও জিনিসটা। মিস্টার জোন্স তার অর্থের 40% স্ত্রীকে দিলেন, তাই তো? তো ধরে নাও তার কাছে 100 টাকা আছে, ধরে নাও তার কাছে 100 টাকা আছে, তাহলে 40% স্ত্রীকে দিচ্ছে, তাহলে স্ত্রীকে দিচ্ছে কত? 40। তাহলে এখন বাকি আছে কত? এখন বাকি আছে, তাহলে আমি এভাবে যদি না লিখে জিনিসটাকে খুব স্টেপ বাই স্টেপ যদি করি সেটা মনে হয় বেটার হবে। দেখো তো, ধরে নাও তার কাছে 100 টাকা আছে, স্ত্রীকে দিচ্ছে 40 টাকা, মানে 40% বা 40 টাকা, তাহলে 40 টাকা মাইনাস হয়ে গেল, কত পড়ে থাকলো? 100 - 40, দ্যাট ইজ ইকুয়াল টু 60 টাকা। এবার বলেছে অবশিষ্ট টাকার 20% তার তিন ছেলে প্রত্যেককে দিলেন। তো 60 টাকার 20% মানে কত? আমরা রাফে এই জিনিসটা দেখে নেব। 20% মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানবে, যে কোনো সংখ্যার সেই ভাগ, 5 ভাগের 1 ভাগ। তাহলে 60 টাকার 20% মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করো 12 টাকা। তাহলে এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 12 + 12 + 12 বা 3 12 কত হবে? 36। তাহলে 36 টাকা বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 60 - 36, দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো? 40 × 20 = 24। 24 টাকা এখন তার কাছে পড়ে রয়েছে, এখন যে টাকা পড়ে রইলো মানে কত? 24 টাকা। আমি এখানে লিখেও রাখলাম 24 টাকা। এবার বলছে তার অর্ধেক বিভিন্ন জিনিসে খরচ করেছিলেন, তাহলে 24-এর অর্ধেক কত হবে? ভাগ 2 করে দেবো, সেটা কত? 12 টাকা। সেটা বিভিন্ন জিনিসে খরচ করা হচ্ছে, তাহলে মানে কি 24 - 12, দ্যাট ইজ ইকুয়াল টু 12 টাকা পড়ে থাকছে। এবার এই 12 টাকা তো এখানে খরচ হয়ে গেল, 12 টাকা পড়ে আছে, এখানেও মানে বাকি মানে কত? 12 টাকা। এই বাকি 12 টাকাটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাংকে যেটা রেখেছে, তাহলে আমি এখানে লিখে রাখছি এই 12 টাকাটাই আলটিমেটলি কী হচ্ছে? ব্যাংকে রাখা হচ্ছে। তাহলে 12 = আমরা বলতে পারি এখানে 12,000, যেটা বলা হয়েছে। এবার বলছে মিস্টার জোন্সের কাছে প্রথমে কত টাকা ছিল? প্রথমে আমি কত ধরেছিলাম? 100। তাহলে 100 = কত হবে এটাই বলতে বলেছে। তো এখানে দেখতেই পাচ্ছি 12 দিয়ে যদি কেটে দিই, সিম্পলি আমি দেখতে পাচ্ছি 1000। তাহলে এই 12 সঙ্গে 3টে 0 রয়েছে, তাহলে 100 সঙ্গে 3টে 0 হবে, 100 সঙ্গে 3টে 0, তাহলে কত হলো? 100,000 টাকা প্রথমে ছিল। তোমরা নর্মালি হিসেব করে দেখবে, আমি কোয়েশ্চেনটাকে একটু বেশি সময় দিচ্ছি, এর কারণে কি এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকের মনে অনেক রকম কনফিউশনস আছে। তোমরা অনেকেই দেখছি অ্যান্সার বলেছিল 50,000 টাকা, ভালো করে ভেবে দেখো, 50,000 40% মানে কত হলো? 5×4=20, মানে 20,000 টাকা স্ত্রীকে দিচ্ছে, ঠিক? তো 50 থেকে 20 বাদ দাও কত হচ্ছে? মুখে মুখে করবো 30,000 টাকা। যদি 50,000 টাকা ধরে এগোই, 30,000, এবার এই 30,000 টাকার আবার 20% কত হবে? 30-এর 20% মানে 30 দিয়ে 5 ভাগ, তো 6,000 টাকা করে তিন ছেলেকে দিচ্ছে, তাহলে 6×3 18,000 টাকা দিয়ে দেবে। 30,000 থেকে 18,000 টাকা ছেলেদের মধ্যে দিয়ে দিলো,
পড়ে থাকলো কত, 12,000 টাকা। এই 12,000 টাকার মধ্যে দেখো তার অর্ধেক, এই 12-র অর্ধেকটা হচ্ছে কি বিভিন্ন জিনিসে খরচ করা হচ্ছে। তাহলে 12-র অর্ধেক কত হবে, এখানে 30 - 18 করে রাখলাম, সেটা হচ্ছে 12। এই 12-র অর্ধেক কত, 6। এই 6,000 টাকার তোমার কিছু বিভিন্ন জিনিসে খরচ করা হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে কত, 12 - 6,000, দ্যাট ইজ ইকুয়াল টু 6,000 পড়ে যাচ্ছে। এই 6,000 কিন্তু বলছে ব্যাংকের হিসাবে 12,000 টাকা, তাই 6 = 12 হলে তুমি নিজেই ভাবো, মানে অ্যাকচুয়ালি 6,000 টাকা পড়ে যাচ্ছে। আমরা 50,000 ধরে অঙ্কটাকে শুরু করেছিলাম এবং আমাদের লাস্টে দেখলাম কি 6,000 টাকা পড়ে আছে, এখানে কত আছে, 12,000 টাকা। ডেফিনেটলি এটা ভুল হচ্ছে, বেসিক্যালি 1,00,000 টাকা হবে হিসেবে, 2 গুণ করে যাচ্ছ। ক্লিয়ার? আশা করি এই কোয়েশ্চেনটা পুরোপুরি আমি তোমাদেরকে কনফিউশনস ক্লিয়ার করে দিতে পারলাম। তবুও বলছি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আমাকে একবার একটু বলিও, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চনে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে একটু ভালো করে দেখো, একটা আমাদের সরল দিয়েছে। আচ্ছা বাই দ্য ওয়ে, কালকে দেখলাম কমেন্টে অনেকেই বলছো স্যার সিম্প্লিফিকেশন তো আমাদের টেটের সিলেবাসে নেই। আরে বন্ধুগণ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে সিম্প্লিফিকেশন মানেটা কি। সিম্প্লিফিকেশন মানে হচ্ছে প্লাস, অ্যাডিশন, সাবট্র্যাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং আরও অন্যান্য জিনিসগুলো। স্পেশালি বদমাস রুল রিলেটেড যে সমস্ত কোয়েশনসগুলো হয় সেগুলোই মোটামুটি বলা যেতে পারে সিম্প্লিফিকেশনের কোয়েশ্চেন। এবার তোমাদের কি আলাদা করে কি যোগ দিতে হবে না বিয়োগ দিতে হবে, এরকম করে তো দেওয়া পসিবলও নয়। সিম্প্লিফিকেশন হিসেবটাই হবে এরকম যে তোমাদের এরকম একটা সরল দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবার সিম্প্লিফিকেশন নাম বলছে কি, মানে তোমাদের সিলেবাসে সিম্প্লিফিকেশন বলছে না, বাট এখানে বলছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, কিন্তু ওগুলো তো অ্যাকচুয়ালি সিম্প্লিফিকেশনের রং করে বাবা। এই ছোটো জিনিসটা যদি না বুঝতে পারো তাহলে তো কিছু করার নেই, তাই না? যাই হোক, এখানে দেখাটা কি বলেছে, 75,983 - 45,983 - 45,983 - 45,983 - 30,000 মানটা কত হবে। তো এখানে এই সংখ্যাগুলোতে আমরা কি করবো, 75,983 এ ধরবো, তাহলে এখানেও এটা এ হচ্ছে, আর 45,983 আমি ধরবো বি, তাহলে এখানেও বি হচ্ছে। তাহলে ব্যাপারটা কীরকম হলো, ওপরে আছে আমার এ স্কোয়ার, মানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস পাশে কত হচ্ছে বি স্কোয়ার। আর এই 30,000 টাকায় কী লিখবো, 30,000 হচ্ছে একটু ভালো করে খেয়াল করবো, 75,983 আর এদিকে 45,983 যদি মাইনাস করে দেওয়া হয় দেখো আমার 30,000 বেরিয়ে আসছে, ঠিক? তাহলে এটা কী হলো, এ মাইনাস বি হয়ে গেল। এটাকে আমরা ফর্মুলা হিসাবে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি এ মাইনাস বি ক্যান্সেল, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এ প্লাস বিটা কীভাবে লিখবো, এ মানে কত ধরেছি 75,983 প্লাস বি হচ্ছে তোমার 45,983, কত হবে যোগ করে দেবো, 3 - 3 হচ্ছে তোমার 6, 8 - 8 = 6, হাত থাকলো 1, 9 - 1 = 10 আর 9 - কত হলো 19 - 9 হাত থাকলো 1, 5 - 1 = 6 আর 5 - 11 = 1 হাত থাকলো 1, 4 - 1 = 5 আর 7 - কত হলো 12। আমি আর একবার যোগটাকে ক্যালকুলেশন করে দিই, 3 - 3 = 6, 8 - 8 = 16, 6 হাত থাকলো 1, 9 - 1 = 10 আর 9 - 19 = 9 হাত থাকলো 1, 5 - 1 = 6 আর 5 - 11 = 1 হাত থাকলো 1, 4 - 7 = 11 আর 1 - 12, ঠিক আছে? তাহলে কত হলো, 121,966 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ডাইরেক্ট এরকম করে যদি গুণ করতে যাও ব্যাস অঙ্কটা ওখানেই শেষ, বোঝা গেল? নেক্সট সেম প্রসেসেরই আর একটা অঙ্ক আছে, একটু ভালো করে দেখবো। এখানে 343 যেটা আছে সেটাকে আমি কী করবো, 3টে A রয়েছে, তাহলে 3টে A মানে কত, এ কিউ, আর এখানে 113কে আমি বি ধরবো, তাহলে কত হলো, বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। নিচে কত হবে, এখানে আছে এ ইন্টু এ, এখানে দেখো এ আর বি রয়েছে, এ আর বি রয়েছে, আর এখানে দেখো বি রয়েছে, তাহলে আমি নিচে বলতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে যেটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একদম বেসিক কোয়েশনস, কোনো রকম কোনো টেনশন নেবো না, দুটোকে কেটে দেবো। তাহলে এ মাইনাস বি এসে যাচ্ছে, আগের কোয়েশ্চনটার মতনই এ মাইনাস বি কত হবে, 343 - 113 কত হবে, 43 - 13 বাদ কত হবে, 30, আর এদিকে 300 - 100 বাদ, দ্যাট ইজ গোয়েন্টু 200, তাই না? সিম্পল হিসেব সিম্পলভাবে অ্যান্সার করে চলে আসবে সিম্প্লিফিকেশন কোয়েশনস। দয়া করে বলো না স্যার সিম্প্লিফিকেশন নেই, অন্ততপক্ষে এটা আর তোমাদের মানে মুখে এই কথাটা আর মানায় না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চনে মুভ করছি। এখানে দেখো নির্ণয় করো মানে কি, এটা সরল দেওয়া হয়েছে। এই সরলের একটা বৈশিষ্ট্য আছে কি, যে দেখো এটা কিন্তু ব্র্যাকেট নেই, এটা আছে আমার কি মড, মড রয়েছে, বা বলা যেতে পারে মড ব্র্যাকেটও বলা যেতে পারে, মড রয়েছে। আর ওপরেগুলো তো অবশ্যই যেরকম ব্র্যাকেট আছে সেরকমই থাকে, বা যেরকম থাকে সেরকমই আছে। তো
এই মড মানেটা কি সেটা আমরা জানব। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো এখানে যেমন পাঁচ মাইনাস আট রয়েছে, নর্মালভাবে আমরা যদি এটাকে ব্র্যাকেট হিসাবে বলি সেটা কত হয়, পাঁচ মাইনাস আট ইজিক্যাল টু মাইনাস তিন। কিন্তু এটাই যদি আমার পাঁচ মাইনাস আট মডের মধ্যে থাকে তাহলে মড মানে কি আমরা জানবো, যে এর ভ্যালুটা তো হচ্ছে মাইনাস থ্রি, ঠিক আছে, কিন্তু মডটা যখনই উঠে যাবে তখনই কিন্তু সেটাকে আমরা পজিটিভ ভ্যালুতে নেব, দ্যাট ইজ এর ভ্যালুটা হবে তিন, মাইনাসটা কিন্তু নেব না। মডের ভিতরে যাই থাকুক না কেন, ওর এক মডটা উঠে গেলে অ্যাকচুয়ালি ভ্যালুটা আসবে তিন। ক্লিয়ার? তাহলে এখানেও আমরা সেম প্রসেসটাই অ্যাপ্লাই করব, এবং এখানে দেখতে পাচ্ছি আট মাইনাস আমরা মুখে মুখে করব, মাইনাস তিন প্লাস দুই কত হবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সঙ্গে দেখো এখানে কি রয়েছে, মাইনাস একটা রয়েছে, মানে ব্যাপারটা এরকম এসেছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, পাঁচ মাইনাস আবার মাইনাস ওয়ান, এইরকম একটা মানে এক্সপ্রেশন এসেছে। তাহলে এখানে কি হবে, পাঁচ মাইনাস মাইনাসে কি হবে প্লাস ওয়ান, তাহলে কত হলো পাঁচ প্লাস ওয়ান কত হবে ছয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার আসছে ছয়। তাহলে আমরা সুন্দর করে লিখবো আট মাইনাস ছয় ভাগ দুই, ঠিক, বাই পাঁচ মাইনাস তিন। আচ্ছা বাই দেবো, এখানে পাঁচ মাইনাস আট ধরেছিলাম, এবার পাঁচ মাইনাস তিনটাও দেখে নেবো। তো পাঁচ মাইনাস তিন আমার এমনিতেই ভ্যালু দেখতে পাচ্ছি দুই, তো এটা নিয়ে আর কোনো টেনশন নেই, এটা যদি আমার মডেল ভিতরে থাকুক না থাকুক এটার অ্যাকচুয়াল ভ্যালু তো পজিটিভই আছে, পাঁচ মাইনাস তিন দুই হবে, তো দুই হবে, তো এটা নিয়ে কোনো টেনশন নেই। মাইনাস পাঁচ মাইনাস আট যেটা আমরা করলাম সেটা কত দেখতে পাচ্ছি তিন, তাহলে মাইনাস তিন আর এদিকে ভাগ তিন। এবার এটাকে আমরা ক্যালকুলেশনস করবো, অবশ্যই এখানে আমরা কিন্তু বদমাস রুল অ্যাপ্লাই করবো, বদমাস রুল অ্যাপ্লাই করলেই আমরা কিন্তু ছয় ভাগ দুইয়ের কাজটা আগে করে নেবো, এই ভাগটা কাজ আগে করে নেবো, তাই না? তাহলে আট মাইনাস ছয় ভাগ দুই কত হবে তিন, আর এখানেও কিন্তু ভাগের কাজটা আগে করবো তিন ভাগ তিনটা, তাহলে দুই মাইনাস তিন ভাগ তিন কত হবে এক, আট মাইনাস তিন কত হবে পাঁচ, দুই মাইনাস এক কত হবে এক, তাহলে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে পাঁচ, এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে পাঁচ, অ্যান্সার করে আসবো, মানে অপশন তো নেই যদিও অ্যান্সার করে আসবো পাঁচ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট একটা দেখো, আমাদের সরল রয়েছে, কিন্তু দেখে মনে হবে যে কি বিশাল একটা বড় সরল, কিন্তু অ্যাকচুয়ালি কিছু নয়। তোমরা যারা যারা এখানে ষোলো পূর্ণ দুইয়ের পাঁচ এটাকে যদি ভাঙতে যাও, ষোলো পাঁচে আশি প্লাস দুই ইজ ইকুয়াল টু বিরাশি বাই পাঁচ, বা পরেরটা বারো ইন্টু পনেরো প্লাস ওয়ান করে যদি করতে যাও একটু সময় বেশি লেগে যাবে, এমন কিছু বেশি লাগবে না, তবে হ্যাঁ একটু সময় বেশি লাগবেই। বেটার অপশন হচ্ছে এখানে যে পূর্ণ সংখ্যাটা রয়েছে ষোলো, আর এখানে যে পূর্ণ সংখ্যাটা রয়েছে বারো, ষোলো মাইনাস বারো কত হয় চার, আর এখানে যে দুইয়ের পাঁচ আর এখানে যে একের পাঁচ আছে এটাকে সুন্দর করে এখানে এইভাবে লিখে দাও, দুইয়ের পাঁচ মাইনাস একের পনেরো হলো ভাগ তিন পূর্ণ চারের একাশি যেটা আছে সেটা থাকুক, কোনো অসুবিধা নেই। এবার একটু ভালো করে দেখো, এখানেও একটা টেকনিক শেখাচ্ছি, টেকনিকটা ভালো করে মনে হয় কালকেও শিখিয়েছিলাম, যে এখানে আমার পনেরো রয়েছে এখানে আমার পাঁচ রয়েছে, এই পাঁচকে পনেরো করতে গেলে কী করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচের যদি তিন দিয়ে গুণ করি ওপরেও তিন দিয়ে গুণ করব, তাতে কী হবে আমার নিচে পনেরো এখানেও নিচে পনেরো, ঠিক, তাহলে নিচে যদি পনেরো হয় থাকুক আর উপরে কত হচ্ছে তিন দুই ছয় আর মাইনাস ওয়ান, ছয় মাইনাস ওয়ান কত হবে পাঁচ, তাহলে এখানে পাঁচ দিয়ে কেটে দেবো একের তিন, স্টেপ বাই স্টেপ বোঝো কোনো টেনশন নেবে না, আর বাইরে তো আমার চার ছিলই, ভাগ যেটা ছিল সেটা থাকুক বা এটা আমি জাস্ট একটু গুণ করে দিই, তিন একাশি হবে দুশো তেতাল্লিশ, কেন তিন আশিতে দুশো চল্লিশ আর ওদিকে তিন, তা দুশো তেতাল্লিশ প্লাস চার দুশো সাতচল্লিশ, টু ফর্টি সেভেন বাই একাশি। এবার এখানে চার তিনে বারো একে তেরো, তেরো তিন, আর এখানে ভাগ রয়েছে ভাগটাকে উল্টে দাও, একাশির দুশো সাতচল্লিশ করবো, একাশির দুশো সাতচল্লিশ করবো, লাস্টের একটা সাত। হ্যাঁ, এবার একটু ভালো করে দেখো, এখানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি যদি আমি করি তাহলে তিন দিয়ে তো কাটবোই, তিন দিয়ে হচ্ছে তোমার সাতাশ, তিন সাতাশ সঙ্গে একাশি, রাইট, আচ্ছা আর কি দিয়ে কাটা যেতে পারে, এখানে তেরো দিয়ে কাটলে হচ্ছে তোমার সাত আর চার এগারো, হ্যাঁ তেরো দিয়েও যাচ্ছে, তেরো দিয়ে কাটো, তেরো একে তেরো, সাত আর চারে এগারো, এগারো আর সাত হচ্ছে একশো সতেরো, তেরো নয় হচ্ছে একশো সতেরো, তেরো নয় হচ্ছে কত একশো সতেরো, তাহলে এখানে আমার অ্যান্সার কত হলো সাতাশ বাই উনিশ, সাতাশ বাই উনিশ ইজ দ্য রাইট আনসার। বা এখানে যদি আমরা পূর্ণ সংখ্যায় করি উনিশ একে উনিশ আট পূর্ণ উনিশ, মানে উনিশ একে উনিশ আট আটের সাতাশ, সাতাশের উনিশ, বা এক পূর্ণ আটের উনিশও অ্যান্সার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, যেটা অ্যান্সার থাকবে সেটা করে আসবো। নেক্সট কোয়েশ্চেন আসো, পাঁচটি সংখ্যা কি বলা হয়েছে, পাঁচটি সংখ্যা পর পর, বাই দ্য ওয়ে কনসিকিউটিভ, ইংরেজিতে বলবে কনসিকিউটিভ, পর পর পাঁচটি সংখ্যা এ বি সি ডি এবং ই এর গড় হচ্ছে আটচল্লিশ, এ এবং ই এর গুণফল কত হবে,
ভেবে দেখো, এখানে পাঁচটি সংখ্যা যদি পরপর নেওয়া হয় তাহলে এ বি সি ডি ই, যেহেতু পাঁচটি সংখ্যা তাহলে মাঝের সংখ্যাটা অ্যাকচুয়ালি গড়। আমরা অনেকবার শিখেছি বিভিন্ন জায়গায় যে যদি আমার বিজোড় যদি আমার অবজারভেশন থাকে, মানে পাঁচটা সাতটা তিনটা দুটো এ তিনটা বা ধরো 11টা বা 13টা, তাহলে তার মাঝখানের সংখ্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে গড়। তো এখানে গড় কত বলা হয়েছে 48, তাহলে সি মানে কত হলো 48। আমার কি চেয়েছে? এ এবং ই এর গড় গুণফল চেয়েছে। তো যেহেতু এটা পরপর সংখ্যা আছে তাহলে 48-এর পরে সংখ্যাটা কী হবে 49, আর ই কত হবে তাহলে 50, এদিকে 48-এর আগে কত হবে 47 এবং এ কত হবে 46। তাহলে এর ভ্যালুটা কত বলা হচ্ছে 46 এবং ই এর ভ্যালু বলা হচ্ছে 50। এই দুটোর গুণফলটাই চেয়েছে, এ গুণিত ই ইজিক্যাল টু কত হলো 46 গুণিত 50। ডাইরেক্ট করবো, 5 6 3 0, হাত থাকলো 3, 5 4 20 আর 3 23, আর দিকে একটা 0, তাহলে 2300 ইজ দ্য রাইট অ্যান্সার। 2300 ইজ দ্য রাইট অ্যান্সার। বেসিক কোয়েশ্চেন্স, কোনো রকম কোনো টেনশন নেওয়া যাবে না, এই টাইপের কোয়েশ্চেন্সগুলো ইজিলি অ্যান্সার করে দেওয়া যায়। নেক্সট কোয়েশ্চনে আসবো, পাঁচটি সংখ্যার গড় হচ্ছে 58। কী বলা হচ্ছে? পাঁচটি সংখ্যার গড় হচ্ছে 58, প্রথম দুটি সংখ্যার গড় হলো 48.5 এবং শেষ দুটি সংখ্যার গড় হলো 53.5, তৃতীয় সংখ্যাটি কত হবে? পাঁচটি সংখ্যা নাও 1 2 3 4 5, বলা হচ্ছে প্রথম দুটি সংখ্যার গড় মানে এই দুটো সংখ্যার গড় কত বলা হচ্ছে 48.5। তাহলে এটাকে আমরা কত বলবো? 48 গুণিত 5 যদি আমরা করি, 48.5 × 2 করবো দুটো সংখ্যার গড়, তাহলে টোটালটা করবো কত? 48 দুগুণে 96 আর দিকে 0.5 এ 1 97, তাহলে এই দুটোর যোগফলটা হচ্ছে আমার 97। আরেকটা কি বলা হচ্ছে? শেষ দুটি সংখ্যার গড় কত বলা হচ্ছে? 53.5। শেষ দুটি সংখ্যার গড় কত বলা হচ্ছে? 53.5। তাহলে 53.5 × 2 করলে কত হয়? দুটো সংখ্যার গড় বলেছে যেহেতু, তাহলে টোটালটা হচ্ছে 53 দুগুণে হচ্ছে 106 আর দিকে 0.5 এ 107, তাহলে এটা হয়ে গেল 107। আচ্ছা, টোটালটা কত বলা হয়েছিল? টোটালটা বলা হয়েছিল পাঁচটি সংখ্যার গড় হচ্ছে 58। তাহলে টোটালটা যদি আমরা 58-এর গড় করি, মানে 58 × 5 করবো, 5 8 40 0 থাকলো 4, 5 5 25 29, টোটালটা হচ্ছে 290। তাহলে অ্যাকচুয়ালি আমার মাঝখানের সংখ্যাটা কীভাবে বেরোবে? অবশ্যই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 290 তো যেটা আছে সেটা থাকুক, আর বাকি যেটা আছে সেটাকে প্লাস করে মাইনাস করে দেবো, এইরকম ব্যাপারটা। সেটা হচ্ছে কি? তৃতীয় সংখ্যা। কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যদি কারো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কালকের মতন কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তাহলে এখানে আমরা 290 মাইনাস কত হবে? 97 + 107, 7 7 14 হলো 1, আর ওদিকে মানে বেসিক্যালি এখানে 3 কম 204 207, তো কত হবে 204, আর ওদিকে 290, তো 290 থেকে 204 বাদ দাও, কত হবে 86। তৃতীয় সংখ্যাটা কত হলো? 86। তৃতীয় সংখ্যাটা কত হলো? 86। 90 থেকে 4 বাদ, দ্যাট ইজ ইকাল টু 6, মানে 86 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বেসিক কোয়েশ্চেন্স বেসিকভাবে করো, কোনো এরকম টেনশন নেওয়া যাবে না। নেক্সট কোয়েশ্চেনে আসো, এখানে বলা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের অনন্যকের গড় কত? এক্স এবং ওয়াইয়ের অনন্যক, অনন্যক মানে কি? এক্সের অনন্যক কী হবে? চলো, এক্সের অনন্যক কী হচ্ছে? 1/x। ওয়াইয়ের অনন্যক কী? 1/y। বাই দ্য ওয়ে, এক্স বাই ওয়াইয়ের অনন্যকটা কী জানো? y/x। এখানে আবার কিন্তু মানে 1/x বলে দিও না, যে সংখ্যাটা থাকবে তাকে 1 দিয়ে ভাগ করতে হবে, এইভাবে মানে 1-কে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, তবেই গিয়ে জিনিসটা আসবে অনন্যক। ক্লিয়ার? এটা আমি আলাদা করে রাফে বলে রাখলাম। আচ্ছা, এবারে বলছে এই দুটোর গড় বলেছে, তাহলে 1/x + 1/y কী করবো? 1/x + 1/y এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো যোগটাকে। আমরা উপরের যোগটা করবো, এক্স ওয়াই তো হলো, আর এক্স ওয়াই যদি হয় তাহলে এখানে কত হচ্ছে? 1/y + x, আর নিচে কত হচ্ছে? 2। তো এখানে আমরা যদি করি x+y/xy যেটা ছিল সেটা থাকুক, আর নিচে যে 2/1টা 1/2 করে দেবো, মানে নিচে আসবে 2xy। এবার এটাই আমরা খুঁজবো, x+y/2xy কোথায় আছে? অ্যান্সার আছে দেখো অপশান বিতে, অ্যান্সার আছে অপশান বিতে, এটাই আমরা গড় করে চলে আসবো, অ্যান্সার করে দেবো। ক্লিয়ার? এটা কিন্তু আমরা রাফে একটা আলাদা জিনিস বুঝিয়ে রাখলাম। নেক্সট পার্টিকুলার এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে, বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সে WBCS হোক, WBP হোক, বা আমাদের টেটেও হয়তো দেখা গেছে, মানে আমাদের CTET-এ দেখা গেছে। তো এই টাইপের কোয়েশ্চেন্স অবশ্যই ভালো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, তো একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো। এ বি সি এর গড় যদি m হয়,
প্রথম যেটা কথা মাথায় আসবে, এ প্লাস বি প্লাস সি এর গড় কত? তিন। মানে এ প্লাস বি প্লাস সি বাই তিন ইজ ইকুয়াল টু কত বলেছে? এম। কোনাকোনি গুণ করে দাও, এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? থ্রি এম। এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? থ্রি এম। এটাকে একটা আলাদাভাবে লিখে রাখো। পরেরটা কি বলছে? এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু কত বলেছে? জিরো। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের গড় কত হবে? তাহলে যেটা আমাকে বের করতে যে দিয়েছে সেটা দেখে নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর গড় মানে কি? তিন দিয়ে ভাগ হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ফর্মুলাটা কি? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস টু অফ এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা আশা করি তোমরা সকলে মিলিয়ে জানো, বাই তিন করে আসবো। ইজিক্যাল টু কত? এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা কত? তিন এম বের করেছি। তাহলে তিন এম এর হোল স্কোয়ার মানে কত হলো? নাইন এম স্কোয়ার, একবারে করলাম, প্লাস টু ইন্টু জিরো বাই তিন। তাহলে নাইন এম স্কোয়ার বাই তিন কত হবে? তিন দিকে কেটে দেবো, থ্রি এম স্কোয়ার। থ্রি এম স্কোয়ার অ্যান্সার করে আসবো অপশন বি। অ্যান্সার করে আসবো অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অনেকবার এই কোয়েশ্চনটা এসেছে, একটু যদি ভালো করে ধৈর্য ধরে করতে পারো এই টাইপের কোয়েশ্চেন্স কোনো সমস্যাই করবে না। নেক্সট হচ্ছে আমরা একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পেয়ে গেছি, খুব সুন্দরভাবে করবো। এক ব্যক্তি গ্রাম থেকে পোস্ট অফিসে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে এবং 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে ফিরে আসছে। আচ্ছা, ডেফিনেটলি এই যেটা মানে যাচ্ছে যাওয়ারটা সেটা ডেফিনেটলি এটা কোনো স্কুটার বা বেসিক্যালি গাড়িতে যাচ্ছে, সেজন্য 25 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে। আর যখন হেঁটে ফিরে আসছে তখন কিন্তু তার গতিবেগটা অনেকটাই কমে যাচ্ছে, সেটা হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলা হচ্ছে যদি সম্পূর্ণ যাত্রায় 5 ঘন্টা 48 মিনিট সময় লাগে তাহলে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্বটা কত হবে? খুব সুন্দর কোশ্চেন। আমরা এখানে একটাই কনসেপ্ট ইউজ করবো, সেটা হচ্ছে কি? ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু কি? টাইম। হঠাৎ করে টাইমের কনসেপ্টটা নিয়ে আসলাম কেন? কারণ কি, আমাদের আলটিমেটলি টাইম কথাটাই বলে দিয়েছে লাস্টে। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে এটা যদি তোমার ভিলেজ বা গ্রাম হয় আর এটা যদি তোমার পোস্ট অফিস হয়, তো প্রথমে যাচ্ছে সেখানে 25 কিলোমিটার প্রতি ঘন্টাতে গেল, ঠিক আছে। রিটার্নটা কখন হচ্ছে? 4 কিলোমিটার প্রতি ঘন্টাতে হচ্ছে, কিন্তু ডিস্টেন্স দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম। আমি যদি ডিস্টেন্সটা ডি ধরে নিই, ডিস্টেন্স দুজনের ক্ষেত্রেই সেম, তাহলে প্রথমটাই টাইমটা কত লাগছে? ডিস্টেন্স বাই স্পিডটা হচ্ছে কত? 25। পরেরটা মানে যখন রিটার্ন করছে সেটাও কিন্তু ডিস্টেন্সটাই আসবে, মানে পোস্ট অফিস থেকে ভিলেজ একই ডিস্টেন্স, ডি আসবে, বাই টাইমটা কত নিচ্ছে, সরি স্পিডটা কত নিচ্ছে? 4। এই যে যাওয়া এবং আসা সম্পূর্ণ যাত্রা হলো, সম্পূর্ণ যাত্রায় টাইমটা কত লাগছে? 5 ঘন্টা 48 মিনিট। এই 5 ঘন্টা 48 মিনিটকে আমরা এইভাবে লিখতে পারি, 5 পূর্ণ 48-এর 60। এই যে 48 মিনিট, এটাকে আমরা কিন্তু সুন্দর করে 48/60 ঘন্টাতে কনভার্ট করে নিলাম। কেন করলাম এখনই দেখতে পাবে, সেটা হচ্ছে 12 দিয়ে কাটো 4, 12 দিয়ে কাটো 5, তাহলে অ্যাকচুয়ালি কত হলো? 5 পূর্ণ 4-এর 5। নেক্সট এখানে যদি আমরা ক্যালকুলেশনস করি, 25 আর 4-এর এলসিএমটা হচ্ছে 100, 100 দিয়ে 25কে কাটবো 4D প্লাস এখানে হবে 25D। এটাকে তোমরা আরও কোনাকোনিভাবে করতে পারো, আমি তোমাদের একদম পুরো বেসিকভাবে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কত হলো? 5 5-এ 25, 4-এ 29-এর 5। এখান থেকে আমি একবারে করবো, 25 আর 4-এ কত হলো? 29-এর D বাই 100 ইজ ইকুয়াল টু কত হলো? 29-এর 5। এখানেও সুন্দর করে ক্যালকুলেশনস করবো এবং তাড়াতাড়ি করে অ্যান্সার করে চলে আসবো। 5 দিয়ে কাটবো 20 আর 29-এ 29-এ ক্যান্সেল। এখান থেকে আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু কত হলো? 20। 20 কি? কিলোমিটার। ডিস্টেন্সে কত হলো? কিলোমিটার। তাহলে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব কত? 20 কিলোমিটার ইজ দ্য রাইট আনসার। 20 কিলোমিটার ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? এই টাইপের কোয়েশ্চেন্সগুলো তোমরা খালি একটু ধৈর্য ধরে বেসিকভাবে করবে, দেখবে তাড়াতাড়ি আসবে। বেসিকভাবে করলেই তাড়াতাড়ি হবে, ক্যালকুলেশন স্পিডটা খালি একটু ফাস্ট রেখো। পরে কোশ্চেনটা দেখো, একটা আমাদের পার্সেন্টেজের কোয়েশ্চেন রয়েছে। পরে কোশ্চেনটা দেখো, একটা পার্সেন্টেজের কোয়েশ্চেন এবং এই টাইপের কোয়েশ্চেন তোমরা অনেকেই কী হয়েছে, অনেক সময় আটকে গেছো বা মানে দেরি করে ফেলেছো। এই টাইপের কোয়েশ্চেনগুলোর একটা নির্দিষ্ট ট্রিক আছে, সেটা আমি তোমাদের অনেকবার বলেছি। 100%কে 1 ধরে নেবে। এই করতে করতে তোমরা একটা জায়গায় দেখতে পাবে যে 1-এর 6 যেটা আছে সেটা হবে 16.2-এর 3%, বা আরেকটা জিনিস দেখতে পাবে 1-এর 3 = 33.1-এর 3%। এটা আমি পার্সেন্টেজ যারা যারা ক্লাস করেছো ডিটেলসে তারা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক। তোমরা অতি অবশ্যই এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখো, তাহলে এই সমস্ত প্রবলেমসগুলো খুব তাড়াতাড়ি সলভ করে নিতে পারবে। তাহলে 16.2-এর 3% মানেই আমি 1-এর 6 ডাইরেক্ট লিখে নেব, এর মানে গুণ এবং 600। -33.1-এর 3 মানে 1-এর 3 পার্সেন্টেজ কিন্তু আমি আর লিখছি না, এর মানে 180। এবার সিম্পল ক্যালকুলেশনস করবো, তাড়াতাড়ি করে অ্যান্সার করে চলে আসবো। 6 দিয়ে কাটবো 100, 3 দিয়ে কাটবো 60, 100-60 = কত হলো? 40 গ্রাম।
আমরা অ্যান্সার করে দিয়েছি 40 গ্রাম ইজ দ্য রাইট আনসার, 40 গ্রাম ইজ দ্য রাইট আনসার। ওকে, যারা যারা নতুন এসেছো আমাদের সিআরপি একাডেমিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না অবশ্যই চ্যানেলকে, অ্যান্ড এখানে হয়ে যাওয়া যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে রেগুলারলি ক্লাস করো, এবং যদি ভালো লাগে আমাদের এই ক্লাসগুলোকে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার এবং অবশ্যই লাইক করে দিও। যদি কোনোরকম কোনো কনফিউশনস বা কোনোরকম কোনো ডাউটস বা কোনোরকম রিকোয়ারমেন্ট থাকে সেগুলো কিন্তু কমেন্টেও জানাতে ভুলবে না। তো চলো নেক্সট কোয়েশ্চনে মুভ করি। এখানে দেখো আরও একটা আমাদের পার্সেন্টেজের কোয়েশ্চেন রয়েছে, খুব সুন্দর করেছেন। সরোজ মিউচুয়াল ফান্ডে 72,318 টাকা বিনিয়োগ করে, যেটি তার বার্ষিক আয়ের 17%, তার মাসিক আয় কত হবে? ধরেই নাও তার বার্ষিক আয়টা হচ্ছে 100, তাহলে এখানে আমরা 17% মানে আমি বলতে পারি এটা যেটা অ্যাকচুয়ালি বিনিয়োগ করছে সেটাই তো তার 17%। তাহলে আমরা বলে দিলাম 17 মানেটাই হচ্ছে 72,318 টাকা। তাহলে আমার বার্ষিক আয়টা আগে বের করে নিই, 100 সমস্যা কত হবে। এবার তোমরা বলবে এই ক্যালকুলেশনসটাকে একটু বেশি জটিল হয়ে যাবে না, একদমই না, 17 দিয়ে ডাইরেক্ট কাটতে দাও। 417 কত হলো? 68, 4 আর 3, 17 দুগুলো কত হলো? 34, 9, 9 আর 1 কত হলো? 91, 517 কত হলো? 85, 6 আর 4 = 68। বারবার বলছি ক্যালকুলেশন যত ফাস্ট করবে তত তত তাড়াতাড়ি তোমরা অ্যান্সার্সগুলো করে আসতে পারবে। তাহলে 100 সমান কত হবে? 4,2,5,4,00। বলা হচ্ছে মাসিক আয়, বাই দ্য ওয়ে অপশনসে কিন্তু তোমার এই 4,25,400 থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার চেয়েছে মাসিক আয়, তো ডেফিনেটলি তোমার এখানে কী করতে হবে? মাসিক আয় অবশ্যই আমার 12 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে এটা আমি লিখে রাখলাম মাসিক আয় 12 দিয়ে ভাগ করব, সেটা আমরা একবারই মুখে মুখে করব। 12 দিয়ে করলে কত হবে? 12×3=36, 6×5=65, 5×60, 5×4, 4×48, 6×0=5, আর এদিকে একটা শূন্য, তাহলে কত হলো? 35,450 টাকা তার মাসিক আয়। ওকে, সিম্পলভাবে অ্যান্সার করবে, দেখো 1 বা 2 লাইনে অঙ্ক একদম খুব তাড়াতাড়ি অ্যান্সার করে আসবে। নেক্সট কোয়েশ্চেন, আমরা আরও একটা পার্সেন্টেজের কোয়েশ্চেন পেয়ে গেছি এবং এখানেও দেখো খুব তাড়াতাড়ি অ্যান্সার করে আসবো। কীরকম? 50%-এর এক্স মাইনাস ওয়াই, আমরা 50% মানেই জানি হাফ, তাহলে এখানে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30%-এর এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা 30% তো আমরা এমনিতেও জানি যে 30/100, এখানে শূন্য শূন্য কেটে যাবে, তাহলে 3×10 × এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর কত শতাংশ ওয়াই হয়, এক্স এর কত শতাংশ ওয়াই হয়, তাহলে ওয়াইকে আমাকে ভ্যালুটা বের করতে হবে। আগে ক্যালকুলেশনসটা করে নিই, এবার এখানে একটু ভালো করে ক্যালকুলেশন যদি করি তো একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে 2 দিয়ে কেটে যাচ্ছে, ঠিক 5, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3/5 × এক্স প্লাস ওয়াই। এবার আমরা এই 5টাকে ডান বাম দিকে গুণ করে দিচ্ছি, সবই কিন্তু মুখে মুখে হচ্ছে, ক্যালকুলেশনসগুলো নিজে নিজে করতে হবে। 5x-5y ইজ ইকুয়াল টু কত হলো? 3x+3y। আমাদের কী চেয়েছে? এক্স এর কত শতাংশ ওয়াই হয়, তাহলে ওয়াইকে ভ্যালু বের করতে হবে। তাহলে ওয়াই এখানে যদি বের করতে যাই তা আমি দেখতে পাচ্ছি 5y-টাকে যদি ডান দিকে পাঠাই আর 3y-টা এখানে রাখলাম, তাহলে 5 আর 3 কত হলো? 8y ইজ ইকুয়াল টু কত হলো? এই 3x-টাকে বাম দিকে পাঠাবো, 5-3x ইজ ইকুয়াল কত হলো? 2x, 5-3 কত? 2, তো 2 দিয়ে কেটে দেবো 4, তাহলে আমরা বলতে পারি 4y ইজ ইকুয়াল টু কত হলো? এক্স, বা আমি আর এক লাইন, অ্যাকচুয়ালি এখানে এক কাজ করো, এখানে এই এই এক লাইনটা আবার কেন বাড়াই, এখানে এই 4y ইজ ইকুয়াল টু এক্স হলো, তো এখানে এক কাজ করো না, ওয়াই ইজ ইকুয়াল টু একবারে বের করে দাও, x/4 না লিখে বরং আরো একটু সুন্দর করে লিখতে পারো, সেটা হচ্ছে 1/4 × x, লেখা যেতেই পারে 1/4 × x, কোনো অসুবিধা নেই। ওয়াই ইজ ইকুয়াল টু কত হলো? 1/4 × x, কিন্তু এটা আমার পার্সেন্টেজ হিসাবে কত হবে? তো আমি দেখতে পাচ্ছি এক্স এর কত শতাংশ, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 1/4, 1/4কে শতাংশতে কনভার্ট করে দাও, গল্প শেষ, 4 দিয়ে কাটো 25, তাহলে এক্স এর 25% হচ্ছে ওয়াই, এক্স এর 25% হচ্ছে ওয়াই, অ্যান্সার করে আসবো অপশন যেটা থাকবে 25%-এ অ্যান্সার করে দেবো। বারবার বলছি এখানে ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়তে হবে, এক্স এর কত শতাংশ ওয়াই হবে, ওকে, তো ওয়াই এর ভ্যালুটা বের করবো, এক্স নয় কিন্তু, ক্লিয়ার? নেক্সট, একটি পরীক্ষায় পিটার সর্বোচ্চ নম্বর, একটি পরীক্ষায় পিটার সর্বোচ্চ নম্বরের 30% পেল এবং 10 নম্বরের জন্য ফেল করে গেল, ভেরি গুড। যদি পিটার একই পরীক্ষা দিয়ে মোট নম্বরে 40% পেয়েছিল এবং 5 নম্বরে থেকে 15 নম্বর বেশি পেয়েছে, তাহলে 5 নম্বর কত ছিল? ভালো কোশ্চেন, এখানে আগে দেখে নেবে পার্সেন্টেজের দুটোর ডিফারেন্স কত আছে।
একটা 30% এবং আরেকটা 40%, তো ডেফিনেটলি তাদের ডিফারেন্সটা কত হলো, 40-30 ইজিকাল টু হয়ে গেল আমার 10%। এই 10% ইজিকাল টু কত জানো, এই যে নাম্বারের ডিফারেন্সটা সেটা কত, 10 নম্বরের জন্য ফেল করে গেছে আর আরেকটা কি বলেছে 15 নম্বর বেশি পেয়ে গেছে। যদি আমি একটা স্কেল আঁকার চেষ্টা করি, একটু ভালো করে দেখবে, এটা যদি আমার পাস মার্ক হয়, তা এটা যদি তার বেশি মার্ক হয়, মানে ধরে নাও এখানে তোমার বেশি পাচ্ছে আর এই দিকটা তোমার কী হচ্ছে কম পাচ্ছে বা ফেল করে যাচ্ছে, তাহলে 10 নম্বরের জন্য যদি ফেল করে তাহলে 5 থেকে 10 কমছে, এখানে ধরে নাও 10, আর বেশি পাচ্ছে কত 15 নম্বর, তাহলে এখান থেকে ধরে নাও 15 নম্বর বেশি পেয়ে গেছে, ধরে নাও এটা 15। তাহলে এই যে দুটো ডিফারেন্স সেটা কত হচ্ছে, 10 আর 15 যোগ করবো সেটা কত হবে 25, এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই যে নাম্বারের যে ডিফারেন্সটা সেটা কত হলো, 10 আর 15 যোগ করলাম সেটা কত হলো 25। মনে রাখবে একটা ফেল আর একটা যদি বেশি পেয়ে যায় দুটোকে যোগ করে দেবে, আর যদি দুটোই ফেল থাকে তো মাইনাস করবে, দুটোই যদি পাস থাকে দুটোকেও মাইনাস করবে, ক্লিয়ার? তাহলে 10% মানে কত হলো 25। তোমার কী চেয়েছে, 5 নম্বর। তুমি আপাতত আগে 30% বের করে নাও, কেন 30%, 100% কেন বের করছি না, কারণ কি আমার 30% বের করলে আমার অ্যান্সারটা চলে আসবে। 30% ইজিকালি কত হলো, 3 দিয়ে গুণ করবো 75, কেন 3 দিয়ে গুণ, এখানে 10-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে 30 হয়, 25-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে 75 হয়। 75 কি নাম্বার হবে, না একদমই না, এই 75 পেয়েছে কিন্তু সেটা 30%, এবং তার জন্য কী হয়েছে, সে 10 নম্বরের জন্য ফেল করে গেছে, তাহলে তাকে আরও 10 নম্বর এক্সট্রা পেতে হবে, তবে গিয়ে সে পাস করবে, এবং সেটা কত হবে 75+10, দ্যাট ইজ ইকাল টু 85 মার্কস। খুব সুন্দর একটা মেথডে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের কিন্তু আগামী দিনের বিভিন্ন পরীক্ষাতে আসতে চলেছে, তাই দয়া করে এই কোয়েশ্চেন্সগুলো একটু ভালো করে ফলো করে নিও, ঠিক আছে? 5 নম্বরটা কত হবে, 75+10 = 85 মার্কস। বারবার বলছি, কারো যদি কোনো অসুবিধা হয় তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট, বাই দ্য ওয়ে, আমরা 30টা কোশ্চেন প্রতিটা সেটে দিয়ে রাখছি, তার জন্য আমরা এই 1 ঘন্টা ক্লাসে 30টা কোশ্চেন করানোর জন্য আমাদের কিন্তু স্পিড একটু অবশ্যই বেশি নিতে হচ্ছে। তোমাদের যদি ব্যাচ কোর্স বা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ডিসকাশন করতে হয় তো তোমরা অবশ্যই কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। নেক্সট, এক ব্যক্তির মজুরি 50% কমে গিয়েছিল, আবার ওই হ্রাসপ্রাপ্ত মজুরি 50% বৃদ্ধি করা হয়েছে, তাহলে ছক্কাটা কত ক্ষতি হবে। এই টাইপের কোয়েশ্চেন্সের বেসিক কনসেপ্টটা হচ্ছে, ধরে নাও 100 টাকা তার মজুরি ছিল, প্রথমে 50% কমে গেছে, 50% কমে যাওয়া মানেটা কী হলো, যে তার 50 টাকা কমে গেলো, 100 টাকা 50 টাকা কমে যাওয়া, তো সেটা কত হবে, 50 টাকা পড়ে থাকলো। এবার ওই হ্রাসপ্রাপ্ত মজুরি থেকে 50% আবার বৃদ্ধি পেয়েছে, তো এটা 50-এর 50% কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। বাই দ্য ওয়ে, 50-এর 50% কিন্তু অবশ্যই 50-এর হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু 25 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 50+25, দ্যাট ইজ ইকুয়াল টু 75 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে অ্যাকচুয়ালি শতকরা কত ক্ষতি হয়েছে, শতকরা কত ক্ষতি হয়েছে, 100 থেকে কত গেছে 75-এ, তাহলে অ্যাকচুয়ালি 25% কী হয়েছে, ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি। এটাকে আরও একটা প্রসেসে করা যেতে পারে, এই যে মাইনাস মানে 50% কমে গেছে এবং তারপরে 50% বেড়ে গেছে, এই -50×50/100 করে দিতে পারো। আমরা কোন কনসেপ্টে গেলাম, a+b+ab/100, আমরা দুটো ফর্মুলাই দেখিয়ে রাখলাম, যেটা ইচ্ছে তোমাদের করতে পারো। 50-50 ক্যান্সেল হয়ে গেল, এখানে শূন্য কেটে গেলো, এখানে শূন্য কেটে গেলো, তাহলে 5-5 কত হলো 25, -25 এসে দাঁড়ালো, এই -25 মানে কত হলো, বেসিক্যালি মাইনাস মানে ক্ষতি, তো 25% ক্ষতি হলো। আমরা কিন্তু একবারেই করে দিলাম জিনিসটাকে, ফর্মুলা দিয়েও আমি করিয়ে রাখলাম, ক্লিয়ার? যেটা তোমাদের সুবিধে মনে হবে সেটা তোমরা করবে। নেক্সট, আমরা রেশিওর কিছু কোশ্চেন্সে যাব। রেশিও দেখো, রেশিও কিন্তু আমাদের হয়তো প্রাইমারিতে ওইভাবে উল্লেখ নেই, কিন্তু আমি বারবার বলছি রেশিও ছাড়াও আমাদের কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। এটা কিভাবে আসতে পারে, ওখানে দেখবে একটা কোয়েশ্চেন আছে, মানে কোয়েশ্চেন বলছি মানি আছে, মানি, এই মানিতে তোমার কিন্তু অনেক কিছু থাকতে পারে, মানি রিলেটেড কী কী কোয়েশ্চেন্স আসতে পারে, পার্টনারশিপের কিছু কোয়েশ্চেন্স আসতে পারে, মানি রিলেটেড আর একটা পোর্শন আসতে পারে, কয়েন্সের অঙ্কগুলো থাকতে পারে, যেটা আজকে রয়েছে। তো এই যে কোয়েশ্চেন্সগুলো, এই কোয়েশ্চেন্সগুলো তো আর রেশিও ছাড়া করা যাবে না, তাই না? তো তার জন্য কিন্তু রেশিও কিছু কোয়েশ্চেন্স আমি তোমাদের রেখেছি, তোমরা নিশ্চিন্ত মনে ধৈর্য ধরে করে যাও। দয়া করে আবার কেউ কমেন্ট করে বসো না, স্যার এটা তো আমাদের সিলেবাসে নেই, আরে বাবা তোমাদের প্রাইমারি টেটে যা যা লাগবে চেষ্টা করছি আমরা সেই সেই সেটগুলোই দিয়ে দেওয়ার, মানে অবভিয়াসলি একটা গেস করেই আমরা করছি, ঠিক আছে? যাই হোক, আমরা এই কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি a:b = 2:3, b:c = 5:4, c:d = 7:8, তাহলে a:d কত হবে। এই টাইপের কোয়েশ্চেন্সগুলোতে ডাইরেক্ট a b c d এরকম পরপর 4 বার লিখে দেবে। এ এর নিচে কত আছে 2 এবং b এর নিচে 3, b c কত আছে 5:4, তাহলে b এর নিচে 5 লেখো, c এর নিচে 4 লেখো, c:d কত আছে 7:d,
সি ইস টু ডি কত হচ্ছে 7:8, তাহলে সি এর নিচে 7 লেখো এবং ডি এর নিচে 8 লেখো, ওকে। এবার যেগুলো গ্যাপ আছে এই গ্যাপে গ্যাপে তার পাশের সংখ্যাটা বসিয়ে দাও। এখানে গ্যাপ আছে তো 3, এখানে গ্যাপ আছে তো এখানেও 3, এখানে গ্যাপ আছে তো এখানে 7, এখানে গ্যাপ আছে এখানেও 7, এখানে গ্যাপ আছে তো এখানে 5। এবার বলা হচ্ছে এ ইস টু ডি কত হবে, তো এর ভ্যালুটা কত আছে 2, 5, 10 আর 7 কত হলো 70, আর এখানে কত ডি এর ভ্যালুটা কত হলো 3, 4, 12, 8, 96, 8, 12, 96, 70:96 হচ্ছে এ ইস টু ডি, 70:96 হচ্ছে এ ইস টু ডি। তাহলে এখানে আমরা কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটি 35, 2 দিয়ে কাটবো 48, 35:48 ইজ দ্য রাইট অ্যান্সার, 35:48 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা অ্যান্সার করে এসেছি অপশন এ, আমরা অ্যান্সার করে এসেছি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত বলেছে 8:7, তাদের সমষ্টি কত 450, এখানেই দুটোকে যোগ করে দাও, 8 + 7 কত হবে 15, এই 15 সমসমানই বলে দিচ্ছে 450, 15 ইউনিট সমসমান কত 450। সংখ্যা দুটি কী হবে, তো সংখ্যা দুটি একবার 8 বের করব, তো এখানে আমরা 15 দিয়ে যদি কাটি 3, 15, 45 মানে 30, 1 সমান হয়ে গেল আমার 30, তাহলে 8 সমান কত হবে 3, 8, 24, 240, আর দুটিকে 7 সমান কত হবে 7, 3, 21, 210। সুন্দর করে আমরা অ্যান্সার করে আসবো 240 এবং 210, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের জন্য কিন্তু এবার থেকে আমরা অপশানসও দিয়ে দেবো। নেক্সট, এই যে টপিক বলছিলাম মানি রিলেটেড, সেখানে দেখো আমাদের এই কয়েন্সের অঙ্কগুলো থাকতেই পারে, না থাকার কোনো ব্যাপার নেই। একটি বাক্সে সম সংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা আছে, 1 টাকা রয়েছে, 50 পয়সা রয়েছে এবং 25 পয়সা রয়েছে। এখানে বলা হচ্ছে বাক্সে মোট 35 টাকা আছে, তো সম সংখ্যক কথাটা মানে কি, নাম্বার রেশিওগুলো কী হবে, নাম্বার রেশিওটা হবে 1:1:1, প্রত্যেকটা কী হচ্ছে সম সংখ্যক বা 1:1:1 রয়েছে, এটা কী নাম্বার রেশিও। তাহলে এখানে আমরা 35 টাকার গল্প বলেছে, তাহলে আমাকে ভ্যালু রেশিও বের করা উচিত, ভ্যালু রেশিও কত হবে, 1 টাকার 1 কয়েন তাহলে কত ভ্যালু হয় 1 টাকা, 50 পয়সার 1 কয়েন তাহলে তার ভ্যালু কত হয় 50 পয়সা, আর 25 পয়সার 1 কয়েন তাহলে কত ভ্যালু হয় 25 পয়সা। এবার এই ভ্যালুগুলোকে যদি যোগ করে দিই, এগুলো তো আমরা রেশিওতে ফেললাম, এবার এই ভ্যালুগুলো যদি যোগ করি, তো এখানে আমরা আলাদা করে করি 1+.50+.25, এটাকে আমি একবারেই করতে পারতাম, জাস্ট আমি তোমাদের বোঝানোর সুবিধাতে এত কিছু করলাম। ইজিক্যাল টু কত হবে, এখানে হচ্ছে 50 আর 25 হচ্ছে 1 টাকা 25, আর ওদিকে 1 টাকা, তা 2 টাকা 25 হচ্ছে, তাই না, 2 টাকা 25, তো 2 টাকা 25, 2 টাকা 25, তো হ্যাঁ 2 টাকা 25, 25/100 করে দাও, ইজিক্যাল টু কত হলো 35 টাকা, 25 দিয়ে এটাকে কেটে দাও 1, আর এখানে 4, 4 দুগুণে 8, 1 = 9, 4, 9, 4, ওকে। এটা কেন 25, 50 আর 25, না এখানে যোগটা ভুল করেছি, এখানে 2 টাকা 25 কম করা হয়, 50 আর 25 হচ্ছে তোমার 1 টাকা 75, 50 আর 25 হচ্ছে তোমার 1 টাকা 25, আর ওদিকে সরি 1 টাকা 25, 50, আচ্ছা সেটা নর্মালি করি না, 50 1 টাকা 75, আরে নর্মালি তো 50 আর 25, হাই ভগবান, নর্মাল যোগটাকে আমি একটু বেশি করে ক্যালকুলেশনস করতে যাচ্ছি। যাই হোক, 50 আর 25 = 75 পয়সা, আর এদিকে 1 টাকা রয়েছে, 1 টাকা 75, ঠিকই আছে। এবারে 1 টাকা 75কে আমরা কী করবো, 75/100 করে দেবো, তাতে কী হবে, এটা 25 দিয়ে আমরা কাটাকাটি করবো এবং জিনিসটা আরও সুবিধে হবে, 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 4, তাহলে 1 * 3 = 4 হয়, তাহলে 4 × 1 = 4, 3 কত হলো 7 × 4, এই 7 × 4 সমান কত বলেছে 35। কী চেয়েছে, প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, তো এখানে বেস্ট অপশন হচ্ছে কী বলো তো, এখানে 7 দিয়ে কেটে দেবো, তাহলে 1 সমান কত হবে 4, 5, 20, 1 সমান কত হলো 20, এখানে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, তো প্রত্যেক মুদ্রার সংখ্যা অবশ্যই 20 টাকা করে কয়েন রয়েছে, প্রত্যেক মুদ্রা কী হচ্ছে 1, কেন 1, কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা মুদ্রা আমি 1টা করে ধরেছিলাম, তাহলে 1টা মুদ্রা কত করে রয়েছে 20টা করে রয়েছে, ঠিক আছে। নর্মালি নিজেরাও ভাবো, 20টা যদি 1 টাকার কয়েন হয়, 20 × 1, 20টা যদি তোমার 10 পয়সা হয়, সরি 50 পয়সা হয়, 20 × 50 পয়সা, পুরো ডিটেলসে করিয়ে দিচ্ছি, 20 × 25 পয়সা করে দাও, তো এখানে হচ্ছে তোমার 4 দিয়ে 5 টাকা, এখানে হচ্ছে তোমার 10 টাকা, আর এখানে হচ্ছে তোমার 20 টাকা, 20 × 10 কত হলো 30, আর 10 × 5 কত হলো 35 টাকাই রয়েছে, খুব সুন্দরভাবে দেখিয়েও দিলাম সেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
আমরা মুদ্রার অঙ্কে চলে যাবো আরেকটা। একটি বাক্সে মোট 384টি মুদ্রা রয়েছে, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রা সংখ্যা অনুপাত হচ্ছে 2:3:7। তাহলে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত হবে? মূল্য চেয়েছে এবার। হ্যাঁ, তো মূল্য যদি চাই, এখানে নর্মাল প্রসেসে আমরা যদি করি, 3 দিয়ে 5 আর 7 কত হলো? 12। তো 12, এই যে 12, 12টা কত দাঁড়িয়ে আসলো? 2 + 3 + 7, আমরা একবার করছি, 2 + 3 + 7 কত হলো? 12। এই 12 সমানই তো 384, তাই না? 12 সমানই তোমার 384। পুরো ডিটেলসে দেখাচ্ছি, তাহলে 12 দিয়ে যদি কাটাকাটি করি, একটু ভালো করে দেখো তো, 12 দিয়ে যদি কাটি, 3 বারো কত হবে? 36, 2 আর 4 = 24। তাহলে 1 সমান কত হচ্ছে? 32। 1 সমান কত হচ্ছে? 32। তাহলে এবার একটু ভালো করে ভেবে দেখো যে তোমার 1 টাকার মুদ্রা কত হচ্ছে? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মুদ্রা রয়েছে 1 টাকার, তাহলে 32 গুণ কত হবে? 64। 64 × 1 টাকার ভ্যালু কত হবে? 64 টাকা। তারপরে রয়েছে 3 ইউনিট, 3 ইউনিট মানে কত হলো? 3 × 32 মানে কত হলো? 96। 96 এখানে 50 পয়সা করে রয়েছে, তাহলে কত হবে এখানে? 48 টাকা। আরেকটা কি রয়েছে? 7 ইউনিট, তাহলে 7 × 32 হবে কত? 7 × 32 হবে 7 × 4 = 1, 7 × 3 = 21, আর কে ভাই 224, এটা × 0.25, এটা কত হবে? 4 দিয়ে ভাগ করে দেবো, 4 × 5 = 20, 2 আর 4 = 4, 6 = 24, 56 টাকা। টোটালটা কত হবে? 6 × 4 = 10, আর 8 × 8 = 1, 6 আর 4 = 10, আর 6 = 16, 168 টাকা। এটাকে আরও শর্টকাটে করা যায়, বাট আমি এটা আপাতত ডিটেলসে দেখিয়ে রাখলাম। অ্যান্সার করে আসবো অপশান বি, অ্যান্সার করে আসবো অপশান বি। এখানে সমস্ত কিছু দেখানো গেল, সেই জন্যই করলাম। আচ্ছা, নেক্সট একটা দেখো, আমাদের কিন্তু মানি রিলেটেডই অবশ্যই একটা কোয়েশ্চেন রয়েছে। এ বি সি এর আয়ের অনুপাত হচ্ছে 2:9 হয়ে গেল, বি এর আয় এর আয় অপেক্ষা 280 টাকা বেশি। এখানে এ বি এবং সি রয়েছে, তো বি এর আয় দেখো এর আয় থেকে অবশ্যই বেশি আছে, সেটা কত? 9 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু কত আছে? চলো এখানে বি মাইনাস এ কথাটাও লিখে রাখি, তাহলে এখানে কত হবে? 7 ইউনিট। এই 7 ইউনিটটাই অ্যাকচুয়ালি বলা হচ্ছে 280 টাকা। তাহলে সি এর আয় কত হচ্ছে? সি এর আয় অ্যাকচুয়ালি হচ্ছে 11 টাকা। তাহলে 11 সমান সমান কত হবে? এখানে 7-এর সঙ্গে কত হবে? 7 × 4 = 28, মানে 40 গুণ। তাহলে এখানেও 40 গুণ হয়ে গেল, তো কত হবে? 4 × 11 = 44, আর এদিকে একটা শূন্য, 440। অ্যান্সার করে আসবো অপশান বি, অ্যান্সার করে আসবো অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট একটু স্পিড নিচ্ছি, এর একটাই কারণ তোমাদের কিন্তু 1 ঘন্টা ক্লাসে 30টা কোয়েশ্চেন করাতে হবে, এবং অবশ্যই যতটা পারছি ডিটেলসে বলে দিচ্ছি, এক্সট্রা মাঝে মাঝে এক্সট্রা জিনিসগুলো বলে দিচ্ছি, তাই তোমরা এই সিরিজটাকে অবশ্যই অবশ্যই ফলো করবে। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 2 চলছে, মক 2 বলা যেতে পারে, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখে নিও। এর 30% আমরা কি করব, 30 / A/100 একবারে লিখছি। বি এর 0.25 মানে কত হলো? B/4 করবো, তাই না? কি 0.25 মানে কত? 25/100 মানে কত? 25 × 1/4, তাহলে B/4। আর এখানে কত? সি এ 20% মানে কত? C/5, C/5। তাহলে A:B:C কত হবে? A:B:C কত হবে? কিচ্ছু নেই কোশ্চেন্সগুলো, এখানে 0-0 কেটে গেল, তাহলে 3 এর 10 রয়েছে, বি এর 4 রয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো A:B:C এই জায়গাগুলো এইখানে এইভাবে করবে, এর নিচে বি এর যা সহগ আছে এবং সি এর যা সহগ আছে দুটোকে গুণ করে দেবে, মানে কত? 1/4 × 1/5 হলো। বি এর নিচে কি লিখবে? বি ছাড়া যেগুলো আছে, 3 এর 10 আর এদিকে 1/5, 3 এর 10 আর এদিকে 1/5। সি এর নিচে কি লিখবে? সি ছাড়া যেগুলো আছে, 1/4 আর এদিকে 3 এর 10, তাহলে 3 এর 10 × 1/5, সরি 1/4। এবার দেখো এখানে কত হচ্ছে, 1/20 এখানে কত হবে? 3/50 × 3/40। ইচ্ছে করলে আমি 0-0 প্রথমে কাটতে পারতাম, তো যাই হোক এখানে 0 কেটে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম এসে দাঁড়ালো, ডিটেলসে করছি বলে এত কিছু মনে হচ্ছে, বাট এটা এইটুকু না করলে আমার কিন্তু বোঝানোটা ঠিক হবে না, তাই আমাকে অবশ্যই করতে হবে। তাহলে কীরকম আসছে? 1/2 × 3/5 × 3/4। এই যে 2, এই যে 5, এই যে 4, এলসিএম করে দেবে, 2, 5, 4-এর এলসিএম কত হবে? আমরা দেখতে পাচ্ছি 20, তো 20 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, 20 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, কত হবে? 2 × 10 = 20, 5 দিয়ে 5, 4, 4 আর 3 কত হলো? 12, এবং 4 দিয়ে 5, 5 3 কত হলো? 15, তো 10 / 12 = 15, 10 / 12 = 15, যেটা দেখো আমাদের অপশন সে নেই, তাই আমরা অ্যান্সার করে আসবো অপশন ডি, কোনোটিই নয়, 10 / 12 = 15 ইজ দ্য রাইট আনসার, ইজ দ্য রাইট আনসার। নেক্সট
দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে 25:16, তাদের বাহুদের অনুপাত। গতকালকে যে কোশ্চেনটা করিয়েছিলাম সেটা কি বলেছিলাম, বাহুদের অনুপাত দিয়ে দিয়েছিল, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছিল। তাই আজকে বাহুদের অনুপাত বলেছে, ক্ষেত্রফলের হিসাবটা কি আছে মিটার স্কোয়ার, আর এখানে কি বলা হয় মিটার। তাহলে ডেফিনেটলি এক ঘাত কমিয়ে যাচ্ছে, মানে কি রুট ওভার হয়ে যাচ্ছে। তাহলে রুট ওভার 25:16 কত হবে, 5:4, 5:4 ইজ দ্য রাইট আনসার। একদম জাস্ট দেখা মাত্র অ্যান্সার করে বেরিয়ে যাবে। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত আছে 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাতটা হয় 5:6। তাহলে 3:4 রয়েছে, 5:6 রয়েছে, তারপরে ব্যাপারটা এখানে দেখো তোমার ইউনিট হিসাবে কতটা বাড়ছে। ইউনিট হিসাবে দেখো এখানে 2 বাড়ছে, এখানেও দেখো 2 বাড়ছে। তাহলে এই 2 ইউনিটটাই অ্যাকচুয়ালি তোমার যেটা বেড়েছে সেটা কত, 4। তোমার চেয়েছে কি সংখ্যা দুটি, কি সংখ্যা দুটি 3:4 আছে, তো 3 বের করবো, এখানে তোমার 2 গুণ হয়েছে, তাই এখানে 2 গুণ হবে 6, আর এখানে 4 মানে কত হবে 2 গুণ করে 8, তা 6 এবং 8 হবে সংখ্যা দুটি। অ্যান্সার করে আসবো অপশান এ, অ্যান্সার করে আসবো অপশান এ। যদি এক্স ধরেও করতে যাও সেটাও করতে পারো, ধরে নাও একটা 3x আর একটা হচ্ছে 4x, তাহলে 3x এর সঙ্গে 4 যোগ করবো, 4x এর সঙ্গেও 4 যোগ করবো, এটার ভ্যালুটা কত আসবে 5/6, x এর ভ্যালুটা বের করবো এবং তারপরে 3x এবং 4x আলাদা আলাদা করে বের করে নেবো, ঠিক আছে। চলো নেক্সট, একজন ব্যবসায়ী একটি জিনিস 20% ক্ষতিতে বিক্রয় করলো, যেটা বিক্রয় মূল্য 100 টাকা বেশি হতো, তাহলে 5% আচ্ছা যদি, এখানে যদি কথাটা হবে, যদি বিক্রয় মূল্য 100 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত হবে। ধরে নাও ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় হচ্ছে মানে কত হলো, 100 টাকা ক্রয় মূল্য ধরলাম, তো ক্ষতি হচ্ছে তোমার 20 টাকা, তাহলে আমার ক্রয় তোমার বিক্রয় মূল্যটা কত এসে দাঁড়ালো, 100 - 20 কত হবে 80 টাকা। আর এখানে আরেকটা জিনিস দেখছি যে 5% লাভ যদি হতো, তো লাভ যদি আমার 5 টাকা ধরি, তাহলে আমার বিক্রয় মূল্যটা কত হবে, মানে নেক্সট বিক্রয় মূল্য বা আরেকটা বিক্রয় মূল্য যদি ধরি 105 টাকা। এই যে দুটো ডিফারেন্স কত, 25 টাকা, এটা তো অ্যাকচুয়ালি পার্সেন্টেজ হিসাবে করলাম, তাহলে 25% ইজ ইকাল টু কত, যেটা অ্যাকচুয়ালি বেশি পেরেছে 100 টাকা। তাহলে আমার অ্যাকচুয়ালি জিনিসটি ক্রয় মূল্য কত ধরেছি 100 ইউনিট, এখানে 4, তো এখানেও 400 টাকা। সোজা কোশ্চেন, সোজাভাবে অ্যান্সার করে দাও, সুন্দর করে অ্যান্সার করে বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, এখানে বলা হচ্ছে তিনটে আমার কি রয়েছে, ছাড় রয়েছে, 10%, 20%, 30%, ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড়ের মান কত হবে, মানেটা কি, মানেটা হচ্ছে ধরো তোমার একটা জিনিসের দাম আছে 100 টাকা, প্রথমে 10% ছাড় হলো, 10% যদি ছাড় হয় তার মানে এটা কি এসে দাঁড়ালো, তার এখন 10 টাকা ছাড় হলো, কত দাম 90 টাকা, 90 টাকা, তাহলে 20% ছাড় হল তো, তাহলে 90 এর উপরে 20% মানে কত হবে, 20% মানে কত, 5/1 ভাগ, 90 থেকে 5/1 ভাগ কত হলো, একবারে করবো 5 18 90 18 টাকা বাদ, দ্যাট ইজ ইকুয়াল টু 72 টাকা। এই 72 টাকা থেকে আবার 30% ছাড় হবে, 72 টাকা থেকে 30% ছাড় মানে কত, তো এখানে আমরা সিম্পলভাবে করবো, 72 যদি আমার টোটালটা হয় তা 10% কত হবে 7.2, এটাকে 3 দিয়ে গুণ করে দেবো, 3 2 6, 3 7 21, 21 টাকা 60 পয়সা ছাড়। এবার আমার, এবার এখানে যেটা বেরোবে সেটা আমার কিন্তু খুব একটা দরকার নেই, যেটা আমার দরকার সেটা হচ্ছে একক ছাড়ের মানটা কত। তাহলে ছাড়গুলো কত হচ্ছে 10, 18 এবং 21 টাকা 6, 10, 18 কত হলো 28, 28 আর 21 কত হলো 29, 39, 49, তাহলে 49 টাকা 60 পয়সা, এটাই হচ্ছে আমাদের একক মূল্যের ছাড়, এটাই হচ্ছে আমাদের একক মূল্যের ছাড়। ফর্মুলা দিয়েও রয়েছে, বাট আমি সেটা কিন্তু খুব একটা প্রেফার করি না, যেহেতু এটা তিনটে সংখ্যা রয়েছে, তিনটে সংখ্যার ফর্মুলাটা একটু সামান্য কমপ্লিকেটেড, তাই আমি পার্সোনালি ওটাকে কিন্তু একদমই পছন্দ করি না, ডাইরেক্ট 100 দিয়ে অঙ্কটা করে নেওয়ার চেষ্টা করি এবং এটাও হয়েও যায়। নেক্সট কোশ্চেনে আসবো, যদি কোনো জিনিস 200% লাভে বিক্রয় করা হয় তবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। ধরে নাও আমরা ক্রয় মূল্যটা কি ধরবো, ধরে নাও ক্রয় মূল্য 100 টাকা ধরে নিচ্ছি, ধরে নাও ক্রয় মূল্য কত হবে, ধরে নাও 100 টাকা, লাভ কত বলেছে 200%, 200%
মানে অবভিয়াসলি 100 টাকার উপরে 200 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্যটা কত এসে দাঁড়াচ্ছে? অবশ্যই 100-র সঙ্গে 200 টাকা যোগ হয়ে যাবে, কত হবে? 300 টাকা। এবার ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য, ইজ টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ধরেছিলাম 100 টাকা, বিক্রয় মূল্য কত বেরোলো? 300 টাকা। তাহলে অ্যাকচুয়ালি রেশিওটা কত এসে দাঁড়ালো? 1:3। অনেকে কি করে, 1:2 করে অ্যান্সার করে চলে আসে এবং ভুল করে দেয়। সাবধানে করবে, কোয়েশ্চেন্সগুলো এমন কিছু কঠিন দেবে না, অবশ্যই একটা সহজ কোয়েশ্চেনই দেবে। নেক্সট, গসাগু এবং লসাগুর একটা অঙ্ক দেওয়া রয়েছে এবং একটু দেখো আমি একই কোয়েশ্চনের মধ্যে অনেকগুলো জিনিস নিয়ে চলে এসেছি, ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের লসাগু। একটা ফর্মুলা বলছি, সুন্দর করে মনে রাখো। এইচসিএফ অফ ফ্র্যাকশনস ইজ ইকুয়াল টু কী হবে? লবের এইচসিএফ আর এদিকে এলসিএম হলো। যদি ফ্র্যাকশনস বা ভগ্নাংশের এলসিএম বা লসাগুটা বের করে, মনে রাখবো যেটা বের করতে দেবে সেটাকে উপরে নেবে, ব্যাস গল্প শেষ। আচ্ছা, এইচসিএফ অফ এখানে তাহলে কত হবে? 2, 8, 16, 10 হলো। আর এখানে এলসিএমটা কত হবে? 3, 9, 81, 27। এখানে এটা কত হবে? অবশ্যই সেমভাবে 2, 8, 16 এবং 10। এখানে কত হবে? 3, 9, 81, 27। এইচসিএফ মানে কি? গসাগু। আমি লিখে রাখলাম, এইচসিএফ মানে হচ্ছে গসাগু, এলসিএম মানে হচ্ছে লসাগু। এইচসিএফ তাহলে 2, 8, 16 এবং 10, এইচসিএফটা যদি বের করতে বলি কত হবে? অবশ্যই দেখো এখানে আমার সংখ্যাটা 2 দিয়ে তো যাচ্ছেই, চারদিকে যাবে না? যাবে না। তাহলে এখানে 2 আসবে উপরে, আর নিচে এলসিএম মানে 3, 9, 27, 81। অবশ্যই 81-র সংখ্যাটা আমার বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। তাহলে অবশ্যই 81 হয়ে গেল, তাহলে এটাই হয়ে গেল আমাদের এইচসিএফ বা গসাগুটা। এলসিএম বের করে চলেছে 2, 8, 16, 10। তো 16-র ঘরের নামতা পড়ো, যেটা বড় হবে, বুদ্ধি কাজটা শুনো, যেটা বড় হবে সেটা ঘরের নামতা পড়ো, বাকি সংখ্যাগুলো ভাগ হচ্ছে কিনা সেটা দেখে নেবে। 16 আছে, 16 দুগুণে 16 তো তোমার 10 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে হবে না। তাহলে 16 দুগুণে 32, 10 দিয়ে যাচ্ছে না, 16 দিনে 48 যাচ্ছে না, 16 চারে 64 যাচ্ছে না, 5, 16, 80 যাচ্ছে, 5, 16, 80 সবগুলোই কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে অবশ্যই আমার এটা 80 হবে। আর 3, 9, 27, 3, 9, 27, 81 এই চারটের এইচসিএফটা কত হবে? অবশ্যই যে সংখ্যা দিয়ে আমার ভাগ যাবে মিনিমামটা সেটা কত? এই যে 3, 3 দিয়ে 9 যাবে, 81 যাবে, 27 দিয়েও যাবে, 3 দিয়ে যাবে, তো 80/3 হয়ে গেল আনসার। ঠিক আছে, আচ্ছা তোমাদের কিন্তু আমাদের টেটে এই প্যাটার্নস বলে একটা চ্যাপ্টার্সে উল্লেখ করা রয়েছে, প্যাটার্নস বলে একটা চ্যাপ্টারের উল্লেখ রয়েছে। প্যাটার্নস অবশ্যই কিন্তু তোমাদের এইরকম কিছু কোয়েশ্চেন ফিগার থাকবে, চিত্রের মাধ্যমে থাকতে পারে বা তোমাদের কিছু কোয়েশ্চেন্সও থাকতে পারে। তো আমরা আজকে চিত্রগুলো নিয়ে এসেছি, একটু ভালো করে দেখবে। এখানে যে প্যাটার্নটা, যেটা এই যে কোয়েশ্চেন মার্ক আছে, এই কোয়েশ্চেন মার্কে তোমাকে কিটা কোনটা বসবে? তো এখানে দেখো একটা আমাদের এই চতুর্ভুজটা কমপ্লিট হচ্ছে, এখানে দেখো এই চতুর্ভুজটা কমপ্লিট হচ্ছে, এক সেকেন্ড। এবার এখানে দেখো, এখানে প্রথমে এটা কমপ্লিট হলো এবং এটা কমপ্লিট হলো, আরে কি হচ্ছে? হ্যাঁ, এইবার এইখানে দেখো আমার এটার রেসপেক্টে এটা হবে, এটার রেসপেক্টে যেমন এটা হয়েছে, এটার রেসপেক্টে দেখো এখানে কোনো কিছু কোনো মানে কোনো আলাদা কোনো ফিগার নেই। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে ফিগারটা নতুন হবে সেটা কি? এইরকম একটা ফিগার হবে, আর কিচ্ছু নেই। তাহলে অ্যান্সার করে আসবো কি? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বি কেন হবে না? বি রয়েছে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তো হবে না, আর অপশান এ তো একদমই হবে না, অপশান ডিটা হবে না। কেন? এটা একেবারে কোনাতে চলে গেছে, মানে এই জায়গাটা তো আসবে না, তাই না? এটা একেবারে কোনাতে, মানে এই নিচের দিকে থাকতে হবে, এইভাবে জিনিসটাকে বুঝতে হবে। নেক্সট, এখানেও দেখো খুব সুন্দরভাবে রয়েছে কোয়েশ্চেন ফিগারটাও, দেখো খুব সুন্দর একটা কোয়েশ্চেন ফিগার। তো এটা দেখে মনে হচ্ছে যে এইখানে দেখো এই যে এই দাগটা, এই দাগটা এখানে এটা হবে, ঠিক আচ্ছা। আর এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা কি? এই দাগটাই উপরে উঠে যাচ্ছে, খুব সাবধানে করতে হবে নাহলে কিন্তু জিনিসটা ভুল হবে। আচ্ছা, ছবিটা একটু আঁকি আস্তে আস্তে, কোনো টেনশন নেই। আরে আমার স্লাইডটা ডিস্টার্ব কেন করছে? আচ্ছা ঠিক আছে,
এবার এটা এখান থেকে যাবে এবং এখানে একটা তীর চিহ্ন হবে, এই এই, ঠিক আছে? আচ্ছা, এটা একেবারে কোনাতে চলে যাবে, এটা এখানে একটা দাগ হবে, অনেকটা এইরকম একটা ফিগার আসবে, ঠিক? আর তো কিছু নেই, মোটামুটি সবই কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে এই দিকটা তো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে আমার যেটা হবে, এই যে আমার অপশন এই যেটা রয়েছে, অপশন বি আর অপশন সি তো একদমই হবে না। অপশন ডি কি হতে পারে? না, হবে না। কেন? কারণ এই যেটা দেখো, এটা কোনাকুনি একেবারে মিলে গেছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনাকুনি মিলেনি। হ্যাঁ, এটা মিল মানে আগে এরকম একটা সার্কেলের সার্কেল বলছি, এটা হাট বা কুড়ে ঘরের মতন ব্যাপারটা শেপটা নেবে। তাহলে অ্যান্সার করে আসবো অপশন এ। একটু সাবধানে করলেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার ইজিলি পেরে আসবে। পরের যেটা রয়েছে, একটু ভালো করে দেখে নাও, এটাও কিন্তু খুব সুন্দর টাইপের রয়েছে। এই যে ফিগারটা, এটা সোজা একটা টেনে আসবে এবং এরপরে এটার সঙ্গে এটা ম্যাচ করবে, হলো? আচ্ছা, এখানে যে দেখো একটা চতুর্ভুজ টাইপের রয়েছে, বর্গক্ষেত্র রয়েছে, তাহলে এই বর্গক্ষেত্রটা অ্যাকচুয়ালি নেওয়া হবে, এটাকে টেনে দেওয়া হবে, ঠিক? আচ্ছা, আর কি হতে পারে? এইটাও কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাবে, তাহলে এই চতুর্ভুজটা হবে। আচ্ছা, এখানে একটা দাগ রয়েছে, তাহলে এই দাগটাও এখানে ফুলফিল করবে, এখানে একটা নেওয়া যাবে, আর এখানে একটা এইরকম নেওয়া যাবে। তাহলে যে চতুর্ভুজটা মানে যেখানে আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে, সেটা অ্যাকচুয়ালি এখানে একটা হবে। আচ্ছা, আর কি হবে? এই কোনাকুনি একটা হবে, আর এখানে একটা দাগ হয়ে এই দাগটা নেওয়া যাবে, এক্সট্রা করা হবে। ওকে, জাস্ট এ মিনিট, আমি একটু দেখে নিই অ্যান্সারসগুলো কোনটা রয়েছে। আচ্ছা দেখো, তোমার এইখানে দেখো এই দাগটা কিন্তু নেই, এই দাগটা কিন্তু এখানে কিন্তু নেই, আছে কি? নেই তো, তাহলে অপশন এ হবে না। এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো। এই কোনাকুনিটা কি হবে? নিশ্চয়ই না, কেন কি আমার তো এটা এখানে গিয়ে থেমে যাচ্ছে, দেখো এই যে, তাই না? তাহলে এটাও হচ্ছে না, ইভেন অপশন ডিও হচ্ছে না, সেম একই লজিকে। অপশন বি কিন্তু হচ্ছে, কেন? এই পোর্শনটা আছে, এই কোনাকুনির দাগটা মিলে গেল, এই যে এই দাগটা, তারপর এই দাগটা কি হচ্ছে, এই দাগটা, তারপরে এই দাগটা তো আছে যেটা, এই যে এটা, আর এইটা তো লাস্টে যেটা করলাম, এই যে এটা, সব স্টেপ বাই স্টেপ করো, আর এই দেখো এই দাগটা খুব সুন্দর মিলেছে। তাহলে অ্যান্সার করে আসবো কি? অপশন বি। অ্যান্সার করে আসবো কি? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো একটা কোয়েশ্চেন ছিল। তো এই কোয়েশ্চেনসগুলো অবশ্যই প্যাটার্নসের মধ্যে পড়ছে, তোমরা যদি চাও অবশ্যই আমাদের সিআরপি একাডেমির বিভিন্ন ব্যাচ কোর্সগুলো জয়েন করো, করতে পারো, বা এই যে ক্লাসগুলো করছো সেই ক্লাসগুলোও করো, তোমাদের জন্যই করানো হচ্ছে। অ্যান্ড যারা যারা সিআরপি একাডেমি WBTET টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, অতি অবশ্যই চ্যানেলে জয়েন করে যেও, সেখানে কিন্তু আমাদের এই ক্লাসের PDFটাও কিন্তু দিয়ে দেওয়া হয়। অবশ্যই সেখানে ফ্রি মক টেস্ট, নোট, PDF সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে থাকে। অ্যান্ড যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে না পারো, সার্চ করেও যদি না পাও, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, তো অবশ্যই সেখান থেকেও কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। আমি পবন সাহা, তোমাদের পবন দা, যতটা পারছি তোমাদের সিআরপি একাডেমিতে ক্লাসগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং অন্যান্য স্যার বা ম্যাডামরা রয়েছেন, সেই ক্লাসগুলোকেও ভালোভাবে রেগুলারলি ফলো করো। তোমাদের সিআরপি মানে যে প্রাইমারি টেটটা হতে চলেছে, সেটাতে তোমাদের যে সাকসেস আসবেই, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। জাস্ট একটু সুন্দর করে প্রিপারেশনটা নিতে থাকো, যেদিন এক্সামটা হবে সুন্দর করে দিয়ে চলে আসবে, ঠিক আছে? তো এই সিরিজটা কিন্তু ভালো করে ফলো করো, এবং অবশ্যই এর ছাড়াও যে আমাদের বিভিন্ন যে পেডাগজি সেশনসগুলো হচ্ছে, সেগুলোও কিন্তু ভালো করে ফলো করো, কেমন? তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অবভিয়াসলি, বাই দ্য ওয়ে, আরেকটা কথা, যেটা হচ্ছে ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা অবশ্যই এই লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের জানাতে পারো। অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট করবে, যেটা হচ্ছে ক্লাসটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই 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 জানাতে হবে, ঠিক আছে? এইটুকুই তোমাদের কাছে আমি এক্সপেক্ট করে থাকি। আর যদি ভালো লাগে, লাইক এবং শেয়ার করতেও কোনোরকম কোনো হেজিটেট করবে না। অ্যান্ড যারা যারা নতুন রয়েছো, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ওকে, সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।